যেটা হচ্ছে, আমরা কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম যে কিছু একটা চক্র কাজ করছে, যারা লোকের কাছ থেকে হয়তো অসাধু উপায়ে টাকা পয়সা রোজগার করছে, সরকারি কাজ যার জন্য কোনো পয়সা দিতে হয় না, সেই লাইসেন্সের ব্যাপারেও তারা দেখছি এই টাকা জোগাড় করছিল। এবং এই খবর পাওয়ার সাথে সাথেই আমরা নজর রাখছিলাম যে এদেরকে হাতে নাতে ধরা, কারণ এমনি খোঁজ নিলেও আমরা ধরতে পারছিলাম না। সেহেতু আজকে সকালে তাকে আজকে আমরা রেড হ্যান্ডেডলি ধরতে পেরে পারি এবং 55 উপর তার কাছে কাগজ পাই, যেটা ইন্ডিভিজুয়াল মানুষের কাছে থাকার কথা, এবং সে কোনো সদুত্তর দিতে পারেনি যে এই কাগজগুলো তার কাছে, সরকারি কাগজগুলো তার কাছে কীভাবে এলো। সেহেতু তাকে এখন আমরা থানায় যেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া তার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তার খবর পাওয়ার জন্যেই আমরা যে যেভাবে তার এগেন্সে যা যা আইনানুগ ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি, কারণ এর আগে যেটা বোঝা গেল সে আগে জেনারেটর চালাতো এখানে এই অফিসে, কিন্তু তাকে সেই জেনারেটর এখন তাকে সে আর চালায় না, সেটা তার থেকে কাছ থেকে তাকে অনেকদিন আগে এখান থেকে বার করে দেওয়া হয়েছে।